আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো মাশাআল্লাহ, আমাদের কুরবানির গোশত চলে আসছে, এখন এগুলোকে আমরা কাটাকাটি করব, ছোট ছোট পিস করে নেব। কুরবানির গোশত কাটাকাটি করা শেষ হয়ে গেছে, এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর মাংসটা আমি হাতে মাখিয়ে তারপর বসিয়েছি, আর অপর চুলায় আমি কলিজা সিদ্ধ দিয়েছি, এটাকেও ভুনা করব। এই তো কলিজা ভুনা করা হয়ে গেছে, কিন্তু কিভাবে বসিয়েছি এটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। গরুর মাংসটা থেকে কি পরিমাণে পানি উঠেছে, আমি এক্সট্রা কোনো পানি দেইনি। তো এই তো কুরবানির গরুর গোশত রান্না শেষ হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এদিকে পোলাও রান্না করেছি,